दो नैन सितारे है चांद समुखड़ा, क्या कहना उसका आफरी, दावत में जैसे हो शाही टुकड़ा, उसके जैसी ना कोई नाजनी। शाही जोड़ा पहन के आई जो बन थन के, वही तो मेरी स्वीट हार्ट है, शर्माई सी बगल में जो बैठी है दुल्हन के, वही तो मेरी स्वीट हार्ट है। शाही जोड़ा पहन के आई जो बन थन के, वही तो मेरी स्वीट हार्ट है। कैमन लागलो গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভাবলাম যে হচ্ছে একটা বড় ব্লগ করি, তার রিজনটা কি তোমরা থাম্বনেইল লিখে আর টাইটেল পড়ে তো বুঝেই গেছো। তো সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতাম, যেহেতু ঘুম থেকে উঠে আমি স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর তাড়াতাড়ি করে রেডিও হয়েছি সেই জন্য আর কি, মানে আগের থেকে ব্লগটা স্টার্ট করি। তাই আমরা একবারে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করি। দেখতে পাচ্ছো যে আমি একদম টোটালি রেডি, বাট এই চুড়িদারটার সাথে একটা ওড়না রয়েছে, বাট ওড়নাটা নেবো কি নেবো না সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, এটা হচ্ছে আমার লুক, আর এই যে ধাবলিকে দেখো, ধাবলি এখন অব্দি রেডি হয় না, পুরোপুরিভাবে রেডি, ধাবলিও রেডি। তো এখন আমরা বাইরে আর কি যাবো। তো গাইস, এই যে টুশিদের বাড়িতে চলে এসেছি আমরা, আর এই যে টুশিকে দেখো, টুশি যেহেতু কোনো সময় সাজে না, বাট আজকে হচ্ছে সেজেছে, সেজন্য ওকে সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, ওর যত ক্লাসটা আছে আজকে ওর বাড়িতে চলে আসবে। বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ আর আমার মুখের অবস্থাও দেখতে পাচ্ছ তোমরা। তো আসার পরে হচ্ছে রিল টিল সবকিছু বানালাম আর কি এতক্ষণ। তো এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে আবার মানে বিকেল থেকে ভক্তটাকে স্টার্ট করছি। তো চলো সাথে থাকো। ওকে, সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে হচ্ছে এখনই উঠলাম আমি, আর এখন হচ্ছে টাইম হচ্ছে 7:10 বাকি। তো কোন শাড়িটা পরবো, এই যে এই শাড়িটা আমি থেকে ইচ্ছে ছিল, এটা আমার মায়ের শাড়ি, বাট এখন অব্দি পড়া হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি এই শাড়িটা আমি ওয়ার করবো, আর এটার সাথে এই স্লিপলেস ব্লাউজটা ওয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিই। দো নেন সিতারে হ্যায় চাঁদ সমুখ। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ যার মাসি গিয়ে সেই এখনো এসে পৌঁছয়নি, তাহলে আমরা তো আর
আগে আগে যেতে পাই না তাই না তো সে আসু আমরা আছি এখানটায় গিফট নিয়ে দাঁড়িয়ে আছি ও আসবে তারপরে আমরা ভিতরে যাব আর ভিতরে গিয়ে তারপরে তোমার একটু একটা কথা বলি সবাইকে বলো কেমন লাগছে সবাইকে এই যে দেবো না বলো নাকি সবাইকে কেমন লাগছে সেটা বলো সেটা কমেন্ট করে তোমরা জানাও বিশ্বাস এটা লজ্জা পাই খুবই তোমরা দেখেছো এর আগে ব্লগে লজ্জা পাই খুব লজ্জা ভিডিও টাকা হাই বল कैसे मैं कहूँ शुक्र रोड लाइट बड़ा खुशी लाइन चलिए जीप टा ना पड़े से व्यवस्था करब अपनी खे रिव्यू टा दें कहा বল ওয়েলকাম বলবো না আমাকে কি আপনাদের চোখে পড়ে গাইস এখানে অনেক খাওয়া নিয়েছে এই যে আপনারা যাদের ব্লগটা দেখেন কানিশাকম দেখে বুঝতে পারেন ও গাইস আমি কফি নিয়েছি ভবলির জন্য স্পেশালি প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনটা ছুঁয়ে গেল ভবলি কোনো কিছু বাদ দিবে না এটা ওর নীতি সব লাগলো তো আমার সব লাগে গাইস আমার সব লাগে বল জলটাও ছাড়ি নাই जल खाई मैं
আমি তো জল খাচ্ছি, জল আমি জল খাচ্ছি তো এত কিছু বলতেছিস। शर्माई सी बगल में जो बैठी है दुल्हन के, वही तो मेरी स्वीट हार्ट है। अरे कहना क्या चाहते हो? मेन कथा बोल बोल गाइस, আমাকে যদি কেউ পছন্দ করে তাহলে একদম ভুল, কারণ আমার একটা সিক্রেট আছে। সেই সিক্রেটটা হচ্ছে আমি কিন্তু একটু একটু লেসবিয়ান আছি, ঠিক আছে? সেটা কেউ জানো না। তো যারা আমাকে মানে পছন্দ যাদের পছন্দ তারা আমাকে চুজ করতে পারে। অনেকেরই থাকে যে লেসবিয়ান পছন্দ না হইতে পারে, আজকালকার ছেলেরা লেসবিয়ানকে পছন্দ করে। আর যদি কোনো মেয়ের পছন্দ হয়ে থাকে সেটাও করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এটাই আমার দরকার। সুগার ড্যাডি বললো, সুগার ড্যাডি চিনি বাবা, মিষ্টি বাবা। আমরা টেবিল ধরে দাঁড়াই তানিশা দেখো কত খেতে পারে। এত কে খায় ভাই, এত কে খায়, এত মাটন কে খায়? ও আদেও আজকে বাজবে তো, পারবি? এবার আমারটা দেখো আমি কত কম খাই। এই দেখো গাইস, এই যে এই মেয়েটা, ওকে দাও ওকে দাও। হ্যাঁ কাকু আরেকটা আইসক্রিম দাও কাকু, আমাদের কেউ এই দেখিয়ে দিবে, দেখিস আমাদের খাওয়া কমপ্লিট। হ্যাঁ আমাদের খাওয়া কিন্তু আমার আইসক্রিম, আমার দুটো আইসক্রিম, এই যে দুটো আইসক্রিম, এই যে দুটো দুটো দিবে। আমি